হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল ফেস প্যাক শেয়ার করব, যেটা আপনাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট বানাতে অনেক বেশি হেল্প করবে। আর এইটা আপনারা যদি টানা এক মাস ব্যবহার করেন, সপ্তাহে 3 দিন করে, তাহলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। অর্গানিক যে কোনো কিছু আসলে আপনাদের কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, তাহলেই আপনার রেজাল্টটা খুব ভালো বুঝতে পারবেন। আদারওয়াইজ কেমিক্যাল ছাড়া আসলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া খুবই কষ্টকর। কিন্তু আজকে আমি যে ফেস প্যাকটা শেয়ার করবো, এটা আপনি যখন ইউজ করবেন, আপনি প্যাকটা ধোয়ার পরেই রেজাল্টটা নিজেই দেখতে পারবেন। আর আমি আসলে আমার চ্যানেলে যে হোম রেমেডিগুলো শেয়ার করে থাকি স্কিন কেয়ারের জন্য, সেগুলো আসলে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন। তো এই ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমরা যেটা করব, আমাদের ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট লাগবে হচ্ছে বেসন। আমরা এখানে 1 টেবিল স্পুন বেসন অ্যাড করে নিচ্ছি, যেটাকে আমরা গ্র্যান ফ্লাওয়ারও বলে থাকি। বেসন বা গ্র্যান ফ্লাওয়ার আমাদের স্কিন হোয়াইটেনিং এর জন্য অনেক বেশি ভালো। এটা আমাদের স্কিন হোয়াইটেনিং ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। গ্র্যান ফ্লাওয়ারের আরও বেশ কিছু উপকারিতা আছে আমাদের স্কিনের জন্য। আসলে গ্র্যান ফ্লাওয়ার আমাদের স্কিনের জন্য অনেক আগে থেকে ইউজ করে আসছি আমরা। এইটা আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে খুব হেল্প করে, স্কিনকে লাইটেন করে। যাদের অয়েলি স্কিনের প্রবলেম, অয়েলি স্কিনকে স্কিন থেকে অয়েলটা দূর করতে হেল্প করে। এটাকে অ্যান্টি পিম্পল প্রপার্টিসও বলা হয়, কারণ এটা পিম্পল, যাদের অয়েলি স্কিন বা অ্যাকনি প্রন স্কিন, তাদের পিম্পলটা অনেকটাই কমিয়ে দেয় কন্টিনিউয়াস ইউজের মাধ্যমে। আর এইটা আমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করতেও হেল্প করে। তবে কিভাবে বেসন দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করা যায়, আমি সেটাও একটা ভিডিও বানাবো। আজকে যে প্যাকটা আমি বানাচ্ছি, সেটা আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, আমাদের পিগমেন্টেশনকে লাইটেন করবে, আমাদের মেলানিন প্রোডাকশনকে রিডিউস করতে হেল্প করবে, যার ফলে আমাদের স্কিনটা ইনস্ট্যান্টলি ব্রাইট হবে। ফার্স্টে আমি এখানে বেসন অ্যাড করলাম, তারপর অ্যাড করলাম চালের গুঁড়া, রাইস ফ্লাওয়ার যেটাকে বলে। অ্যান্ড নেক্সট আমি 1/2 টিস্পুন টার্মারিক অ্যাড করে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন হানি অ্যান্ড 2 to 3 স্পুন অফ রোজ ওয়াটার। এই প্যাকটা বানাতে আসলে ওয়াটারটা বেশি ইউজ করেছি, কারণ বেসন আসলে পানি টানে অনেক বেশি, তাই এটা একটা থিক পেস্ট বানানোর জন্য আমার পানি লেগেছে। এই 3টে ইনগ্রিডিয়েন্টস আমি হানি এবং জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আপনাদের স্কিন অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখাবো। আমি এখন এই ফেস প্যাকটা আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই ফেস প্যাকটার ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করার। আপনারা যদি কন্টিনিউয়াসলি 1 মাস এটা ব্যবহার করতে পারেন, আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট দেখবেন।
আর তাছাড়াও আপনারা যেই দিন যেই দিন এই ফেস প্যাকটা ইউজ করবেন, আপনারা ইনস্ট্যান্ট একটা গ্লো আপনার স্কিনে দেখতে পারবেন, এবং অবশ্যই দেখবেন যে আপনার স্কিনে যে ডাল ভাব ছিল সেটা অনেকটাই রিডিউস হয়ে গেছে, কারণ বেসন আমাদের স্কিন হোয়াইটেনিং এর জন্য খুবই ইফেক্টিভ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখেন আমি আপনাদের ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি, প্যাকটা ধুয়ে আসার পরে হাতটা কতটা গ্লো করছে।